নমস্কার, নিউজ ভ্যানগার্ডের এই মুহূর্তের আপডেট খবরে আপনাদের আবারও স্বাগত। ঠিক একটা সময়ে আশঙ্কাজনকভাবে সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ার ফলে তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল সমস্ত পরীক্ষাগুলো। সরকারি বেসরকারি বিভিন্ন পরীক্ষা, স্কুল কলেজ স্থগিত রাখা হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেক্ষেত্রে বর্তমানে আবারও লক্ষ্য করা যাচ্ছে যে রাজ্যের বিভিন্ন সরকারি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে, তার পাশাপাশি বিভিন্ন দপ্তরের বিভিন্ন পরীক্ষা যেগুলো বন্ধ হয়ে পড়েছিল, যেগুলো স্থগিত রাখা হয়েছিল প্রাথমিকভাবে, সেই সমস্ত পরীক্ষা পুনরায় চালু হয়েছে। আর এই পরীক্ষা চালু হওয়ার বিষয়ে মূলত পরীক্ষার্থীরা যারা রয়েছে, ছাত্রছাত্রীরা যারা রয়েছে, তাদের সকলের মধ্যে একটা খুশির বাতাবরণ, খুশির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তবে বেশ কিছু পরীক্ষার্থীরা রয়েছে, বেশ কিছু চাকরির প্রত্যাশীরা রয়েছে, তারা আবেদন করছে যে অনলাইনে পরীক্ষার ব্যবস্থাটা করা। তবে সেক্ষেত্রে সব মিলিয়ে দেখতে গেলে পরীক্ষা অনলাইন হোক বা অফলাইন হোক চালু হয়েছে, শুরু হয়েছে ইতিমধ্যে রাজ্যে। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে কিন্তু সকলের মধ্যে একটা খুশির পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। আজকে ত্রিপুরা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের স্থগিত হওয়া পরীক্ষা যেটা অনুষ্ঠিত হলো, এবং এদিন মূলত পিসিবি গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তবে সবগুলো ক্ষেত্রে যেখানে যেখানে পরীক্ষা সেন্টার হয়েছে, যেখানে যেখানে সিট পড়েছে, সমস্ত জায়গায় কোভিডের প্রত্যেকটা বিধিনিষেধ মূলত মান্যতা দেওয়া হয়েছে। কার্যত যে সমস্ত শিক্ষার্থীরা, যে সমস্ত পরীক্ষার্থীরা ঢুকছিল, প্রবেশ করছিল, তাদের যাতে সকলের কোভিড প্রোটোকল মেনে তারা প্রবেশ করে, তার পাশাপাশি যে হলটাতে বা যে কেন্দ্রতে কোভিড, যে কেন্দ্রতে মূলত পরীক্ষা হচ্ছে, সেই কেন্দ্রটি যাতে পুরোপুরি স্যানিটাইজ থাকে, এই বিষয়গুলো নিয়ে লক্ষ্য রাখা হয়েছিল। এবং এই বিষয়গুলো করা হচ্ছিল পুঙ্খানুপুঙ্খভাবে, এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এই পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে মূলত যারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যারা রয়েছেন, যারা এই পরীক্ষা দিচ্ছেন, তারা সকলেই বেশ খুশি। তবে তারা যখন বেরোচ্ছে পরীক্ষা কেন্দ্র থেকে, আমাদের সাংবাদিক তারা যখন প্রশ্ন করেন, তখন তারা বেশ খুশি এই পরীক্ষাকে নিয়ে। তার পাশাপাশি এই পরীক্ষার প্রশ্নপত্র, যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, প্রশ্নপত্রকে নিয়েও কিন্তু তারা খুশি রয়েছে। অর্থাৎ সার্বিকভাবে সকলের মধ্যে একটা খুশির বাতাবরণ লক্ষ্য করা যাচ্ছে। পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে আজকে স্টুডেন্টরা কি জানাচ্ছেন, কি বলছেন তারা, শুনবো তাদের বক্তব্য। আজকে কি এক্সাম ছিল? আজকে ত্রিপুরা বোর্ডে জয়েন এন্ট্রান্স এক্সাম। কিরকম হয়েছে এক্সাম? ভালো। মানে কিরকম প্রিপারেশন ছিল তোমার? প্রিপারেশন তো মোটামুটি ভালোই ছিল, তো দিলাম এখন। মানে যা পড়ে গেছো, মানে যা পড়েছো? হ্যাঁ, অনেকটাই সিম্পল হয়েছে কোশ্চেন, স্পেশালি বায়োলজি কোশ্চেনটা অনেকটাই সিম্পল হয়েছে। কি মনে হচ্ছে, মানে ভালো? হ্যাঁ ভালো। আজকে কি এক্সাম ছিল? কিরকম হয়েছে এক্সাম? মানে প্রিপারেশন কিরকম ছিল বা কোশ্চেন আনসার কিরকম দিতে পেরেছো? আজকে কি ছিল, কি এক্সাম ছিল? কিরকম ছিল এক্সামটা? এক্সামটা ফিজিক্স আর কেমিস্ট্রিটা, কেমিস্ট্রির মধ্যে ফিজিক্যাল কেমিস্ট্রিটা বেশি এসেছে আর কি, আর ফিজিক্সটা হয়েছে মোটামুটি, আর বায়োলজিটা ইজি ছিল। মানে কীরকম এক্সপিরিয়েন্স, মানে এই আজকে প্রথম এক্সাম দিয়ে? হ্যাঁ, বায়ো পুরোটা তো একটু তো টাফ ছিল, বাট বায়োলজি পার্টটা ইজি ছিল। মানে মানে যা যা পড়ে গেছো বা সেটা আর কি ম্যাক্সিমামটাই কমন করেছো তো? হ্যাঁ করেছো। আমরা শুনলাম পরীক্ষার্থীদের বক্তব্য। সেক্ষেত্রে বর্তমানে এই সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে, যার জন্য অনুষ্ঠিত হচ্ছে একে একে সমস্ত পরীক্ষা। তবে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আগামীকাল থেকে যেটা সব থেকে খুশির খবর, যে আবারও স্কুলের দরজা খুলতে চলেছে, স্কুলের গণ্ডিতে আবারও পা রাখতে চলেছে রাজ্যের স্টুডেন্টরা। যেক্ষেত্রে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলবে ক্লাস, প্রত্যেক দিন দুটি শিফটে হবে এই ক্লাস। যেমনটাই গতকালকে এলিমেন্টারি অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানানো হয়েছে, বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়েছে, এই নিয়েও একটা খুশির পরিবেশ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, কারণ করোনার মধ্যে শিক্ষা ব্যবস্থা একদমই লাটে উঠেছিল। আর এর মধ্যেও একটা ভয়েরও খবর ইতিমধ্যেই আশঙ্কা একটা দেখা দিচ্ছে, তৃতীয় ঢেউয়ের যে বিষয়টা নিয়ে বেশ কয়েকদিন ধরেই একটা আশঙ্কার মেঘ ক্রমশ দেখা যাচ্ছিল, আবারও সেই আশঙ্কাটা ক্রমশ দেখা যাচ্ছে। এনআইডিএম অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের পক্ষ থেকে একটা আশঙ্কা করা হচ্ছে, এবং এই আশঙ্কার ভিত্তিতেই প্রধানমন্ত্রীর দপ্তরে চিঠি প্রেরণ করা হয়েছে। সুতরাং সব থেকে কেন্দ্র করে একদিকে যেমন পরীক্ষার্থীরা খুশি পরীক্ষা চালু হওয়ায়, স্কুল কলেজ খোলায়, ঠিক অপর দিক থেকেও কিন্তু একটা বিষয়, আশঙ্কার মেঘ কিন্তু এখনো অবধি কেটে যায়নি। সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।